দর্শক আমাদের জীবনে কিন্তু উৎসবের শেষ নেই কোনোটা ধর্মীয় উৎসব কোনোটা পারিবারিক উৎসব কোনোটা আবার গণতন্ত্রের জন্য ভোট উৎসব কিন্তু তিরিশে ডিসেম্বর জানুয়ারির যে সরস্বতী পূজা একই দিনে যে তিরিশ তারিখে দুই সিটির ভোট এটা হচ্ছে গণতন্ত্রের একটা ভোট উৎসব বলছি কিন্তু এখানে যে পরে একটি বিতর্ক তৈরি হয়েছে একই দিন সরস্বতী পূজা তো এই যে ধর্মীয় উৎসব এবং গণতন্ত্রের উৎসব এই দুটো একই দিন পরে যাওয়াতে বিরোধটা তৈরি হলো কেন এই বিরোধটা এবং সেটি কেন আদালত পর্যন্ত গড়ালো এবং নির্বাচন কমিশন কিন্তু আদালতের উপরেই তারা চুপ করে আছে যে যা নির্দেশ দিবে সেটাই তারা করবে সব কিছু মিলিয়েই আমি সময় ইসলাম শুরু করছি আজকের ম্যাট্রোস্যাম টু দ্য পয়েন্ট আর আজকে আমাদের আলোচনার বিষয় বিতর্কে ভোটের তারিখ আমাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট দাসগুপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুজনকে স্বাগত জানাচ্ছি মেট্রো টু দা পয়েন্টে রানা দাসগুপ্ত আমি আপনাকে দিয়েই শুরু করছি সরস্বতী পূজার দিন দুই সিটির ভোট সেটা আদালত পর্যন্ত গিয়েছে এবং রিট হয়েছিল রিটকে খারিজ করে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে আমরা দুদিন ধরে দেখছি আপনি যে বক্তব্য দিয়েছেন আপনি হতাশ আপনার হৃদয় ভেঙে গেছে ভারাক্রান্ত হৃদয় কেন এই বিরোধের জায়গাটা কেন ধর্ম এবং নির্বাচন একই দিন ধন্যবাদ আজকে দুঃখের সাথে বলতে চাই আজ থেকে চার মাস আগে রংপুর উপনির্বাচনটি হল এরশাদ সাহেবের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর দিন রংপুর তিন আসনের উপনির্বাচনের তারিখ ধার্য হয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে ছুটি গিয়েছিলাম আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে শারদীয় দুর্গোৎসব হয় পাঁচ দিন এই পাঁচ দিনের পরে যে কোনো দিন আপনারা ভোটের তারিখটি পুনর্নির্ধারণ করেন কিন্তু আমাদের শত আবেদন নিবেদন তারা গ্রাহ্য করেননি এর ফলশ্রুতিতে কি হল ভোটদান যে কোনো নাগরিকের অধিকার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বৃহত্তম অংশ তারা সেদিন ভোট বর্জনটি করলো এতে লাভ হলো কার গণতন্ত্রের না ধর্মের ঠিক চার মাস পর যখন আমাদের সকল শিক্ষায়তন ঘরে ঘরে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিতা মা দেবী সরস্বতীর পুজো অনুষ্ঠান পুজোর দিন আছে তিরিশ তারিখ হঠাৎ করে দেখা গেল এই তিরিশ তারিখই আবার ঢাকা সিটি কর্পোরেশনের তারিখ ধার্য এখানে নির্বাচন কমিশনের কাছে আমরা ছুটে গেলাম আমরা আবারও বলেছি এ তারিখটি আপনারা পরিবর্তন করেন নির্বাচন কমিশনের প্রথম কথাটা হলো আমাদের ক্যালেন্ডারে সরকারি ছুটি সরস্বতী পুজো উপলক্ষে ধার্য আছে উনত্রিশ তারিখ এবং সেটিকে বিবেচনায় নিয়ে তারা এই নির্বাচনের তারিখটি ধার্য করেছেন একই সাথে বললেন যে তিরিশ তারিখের পরে শুক্রবার জুমার নামাজের দিন অতএব এদিন করা যাবে না তারপরে তারা যুক্তি দিলেন তারপরেই দিনই তো এসএসসি পরীক্ষার শুরু অতএব সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদের পক্ষে এটি পেছানো সম্ভব নয় আমরা তাদেরকে বলেছি যে এই যে চার মাস আগের যে ঘটনা এবং একই সাথে চার মাস পরের যে ঘটনা আমরা এর সাথে একটা যোগসূত্র খুঁজে পাই সেই যোগসূত্রটা কি আমাদের যোগসূত্র হচ্ছে যে জনগণের একাংশে যারা এদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের যে নাগরিক অধিকার তাদের যে সাংবিধানিক অধিকার তাদের যে গণতান্ত্রিক অধিকার বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার আমার যে সাংবিধানিক অধিকার তাকে করার প্রয়াস এর মধ্যে আছে বলে আমরা মনে করি আমি একটু তরিন আফরোজের কাছে যেতে চাই রানা দাসগুপ্তা একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সেখানে তিনি শেষে এসে বললেন একটি মহলের ষড়যন্ত্রের গন্ধ উনি খুঁজে পাচ্ছেন বিশেষ সম্প্রদায়ের প্রতি আপনারও কি ব্যস্ত তুরিন আফরোজ তাই মনে হয় ইলেকশন কমিশনের এই তিরিশ থেকে জানুয়ারির ভোটটা কি পিছিয়ে আনার কোনো সুযোগ ছিল কিনা আর এখানে যে ষড়যন্ত্রের কোনো গন্ধ আছে কি আমি দুভাগে উত্তরটা দিচ্ছি প্রথম উত্তরটি হচ্ছে যে ইলেকশন কমিশন সাথে নিরপেক্ষ কমিশন তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি সর্বদিক বিবেচনা করে সেটি করতে হবে এবং এটি বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য এই দেশের সৃষ্টি হয়েছে এবং আমাদের যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা তাকেও মাথায় রাখতে হবে সব কিছু মাথায় রেখে যেই দুটো কথা রানা দাদা বললেন যে দুটো ইলেকশনের এক্সাম্পল হাতের কাছে আমরা কি তো দেখেছি রংপুরের উপ কিন্তু উপনির্বাচনে একই ঘটনা ঘটেছে এবং এখানটা তো একই ঘটনা ঘটছে এখন তাহলে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের যে নির্বাচন কমিশন তাহলে কি সেই নির্বাচন কমিশন কোন একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী নির্বাচিত নির্বাচন কমিশন তা তো না সেটা তো পুরো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এবং সেই প্রজাতন্ত্রের ভেতরে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তাহলে আমি কেন নির্বাচন কমিশনের থেকে এটুকু এক্সপেক্ট করবো না প্রত্যাশা করবো না যে যখন দিন নির্ধারণ করা হবে সেখানটাতে এইগুলো জিনিসকে এই বিষয়টিকে এবং এগুলো খুবই সংবেদনশীল একটি বিষয় যেহেতু ধর্ম একটি সংবেদনশীল বিষয় এবং আমার সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা মৌলিক অধিকারের অংশ সেখানটাতে সেটিকে বিবেচনায় না এনে এভাবে একটি যদি সিদ্ধান্ত হটকারী চাপিয়ে দেওয়া হয় তাতে কিন্তু আমরা দেখব যে আসলে নির্বাচন কমিশনের উপরে আস্থাটা মানুষের কিন্তু কমতে থাকবে যেটা আমরা কখনোই চাইনি দ্বিতীয় ভাগে হচ্ছে ষড়যন্ত্রের যে প্রশ্নটি হচ্ছে কেন একটি বিশেষ ধর্মের অনুষ্ঠানের সময় সেটি হচ্ছে আমি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্রের নাগরিক আমি নিজে একজন মুসলিম তাহলে আমি কি দেখব যে বা দেখেছি জুম্মার নামাজের দিন শুক্রবার দিন কোনো দিন নির্বাচন হতে কোনো ঈদের সময় নির্বাচন দিতে আরেকটি খুব বাজে আলোচনা আনা হয় একটা যুক্তি দেওয়া হচ্ছে যেটি আমরা পত্রপত্রিকায় শুনছি সেটি হচ্ছে আচ্ছা সরস্বতী পূজাতে এত বড় একটা অনুষ্ঠান বড় কিছু না পূজা বা একটি ধর্ম কার কাছে কি সেটাকে আমরা বিবেচনা করব নাকি সেই ধর্মীয় গোষ্ঠী বিবেচনা করবে আমার কাছে কি সবে বরাত কম গুরুত্বপূর্ণ এবং ঈদ এবং সেই ঈদের ভিতরে আবার কোনো একটি ঈদ আরেকটি চাইতে বেশি বা কম গুরুত্বপূর্ণ সুতরাং এখানটাতে অসাম্প্রদায়িকতার যে বীজ বপনের চেষ্টা চলছে এই ষড়যন্ত্র আমি দেখতে পাই মানে নির্বাচন কমিশনকে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অবশ্যই একটা সংবেদনশীল জায়গা থেকে মনটাকে আরো বড় অ্যাঙ্গেলে দেখা উচিত ছিল যে ধর্মীয় বিষয়গুলো কি আছে কিন্তু নির্বাচন কমিশন থেকে যেটি বলা হচ্ছে ব্যাসে তুরিন আফরোজ যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় চারশো ভোট কেন্দ্র আড়াই দুই হাজার চব্বিশ চারশো মতো ভোট কেন্দ্র তার মধ্যে থেকে ঢাকা দক্ষিণে কিন্তু ভোট কেন্দ্র হচ্ছে এগারোশো পঞ্চাশটি তার মধ্যে থেকে তারা হিসাব করে বের করছে আট থেকে দশটি ভোট কেন্দ্রে সরস্বতী পূজা মানে উদযাপন করা হয় হয়তো আমরা সংখ্যার ভিত্তিতে দেখতেছি মাত্র আটটা থেকে দশটা শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা উদযাপন করা হয় কিন্তু প্রশ্নটি হচ্ছে যে নির্বাচন কমিশনের ভাবনার জায়গাটিকে আরো বড় উচিত ছিল তাহলে এই হয়তো বিতর্কের অবসান এই যে সংখ্যার খেলা এই সংখ্যার খেলা তো কোনো দরকারই নেই একটি সরস্বতী পূজা হচ্ছে সেখান থেকে সেই পুজোটা একজন ভোটার বাংলাদেশের একজন নাগরিকও যদি তাতে কোনোভাবে প্রভাবান্বিত হয় বা কোনোভাবে আক্রান্ত হয় তা ধর্মীয় অনুভূতিতে তাহলে কিন্তু সেটি আমাদের বর্জন করা উচিত এখানে সংখ্যার খেলা খেলে ওই আটটি বা দশটি বা দুশোটি আসর মানে ভোট কেন্দ্রে এইটি ঘটতে পারে বা ঘটতে পারে না এই ধরনের আলোচনাটা এটা হচ্ছে খুবই কুটো যুক্তি এবং একটা কুটো ব্যাখ্যা আমি মনে করি এটি হচ্ছে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার একটা প্রয়াস আমি মোটাও মনে করি না যে এই ধরনের কোনো যুক্তি নির্বাচন কমিশন থেকে আসা উচিত আরেকটি একটি আমি বলতে চাই নির্বাচন কমিশন থেকে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন থেকে বলেছে যদি আমাদেরকে সরকার কোন রকমের অনুরোধ জানায় দিন পরিবর্তনের আমরা তখন সেটি করব। তার মানে কি যিনি বলছেন কথাটি তিনি তো নির্বাচন কমিশনকেই হচ্ছে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন কি সরকারের কথাই চলে আর উঠে প্রশ্ন তুলেছেন রানা দাসগুপ্ত আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই প্রথম শুরু করেছিলেন যে চার মাস আগে রংপুরে যে বাই ইলেকশন ছিল সেখানে হিন্দু সম্প্রদায় যেহেতু মহা সপ্তমীতে ভোটটি হয়েছিল হিন্দু সম্প্রদায় সেদিন ভোট বর্জন করেছিল 30শে জানুয়ারি দুই সিটিতে ভোট 57 লক্ষ প্রায় ভোটার তাহলে কি এমনটা ভাবা যায় যে সেদিনও হিন্দু সম্প্রদায় ঢাকা দুই সিটির ভোট বর্জন করবে এই অভিমান কিংবা এই কোপ থেকে আমি আপনাকে কি বলতে চাই আমার বোন তুরিনা ফ্রন্ট যথাযথভাবে কিন্তু বিষয়টি বলেছে নির্বাচন কমিশন যে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেছেন আসলে কিন্তু তা নয় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা দুই হাজার দশ তাতে দশ ধারার যাহা প্রার্থিতা প্রত্যাহারের তারিখে প্রার্থিতা প্রত্যাহারের তারিখের অন্তত পনেরো দিন পর শব্দটা হচ্ছে অন্তত তাহলে যেখানে অন্তত আছে আমি পনেরো দিন পরে যে কোনো দিন আমি করতে পারি এখন প্রশ্নই দাঁড়াচ্ছে যে তাহলে আমরা যে দাবিটা তুলছি যে আপনারা এই নির্বাচনের তারিখটা পুনর্নির্ধারণ করেন পরবর্তীতে যে কোনো সময় তাহলে আমার এই বিধিমালা এই পুনর্নির্ধারণের সুযোগ আছে তাদের যুক্তিটা হলো যেহেতু তিরিশ তারিখের পরে একত্রিশ তারিখ শুক্রবার এবং তার পরের দিন স্কুলের পরীক্ষা শুরু হ্যাঁ আমি একটু কথা বলতে চাই যে স্কুলের পরীক্ষা শুরু হবার আগে যদি হরতাল দেওয়া হয় তাহলে পরীক্ষার কি দাঁড়ায় পরীক্ষার তারিখ কি পরিবর্তন হয় না হয়েছে তাহলে যদি সেই ক্ষেত্রে রাজনৈতিক কারণে পরিবর্তন হতে পারে তাহলে পরে জনগণের ধর্মীয় অনুভূতিতে কি বিবেচনা করবেন না এক দুই নির্বাচন কমিশনের কথাটি হয়েছিল যে যদি তারা পরিবর্তন করে তাহলে তাদেরকে শেষ করতে হবে আবার শুরু করতে হবে এটা দুই মাস পরে পুনর্নির্ধারণ করতে হবে আমাদের কথাটি হলো কেন এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষার মধ্যে একটা যে দিনটি আছে সেই দিনের মধ্যে যে কোনো দিন যদি নির্বাচনটি হয় তাহলে পরে দু মাস দেড় মাস এক মাস বা পনেরো দিন অপেক্ষা করার তো কোনো প্রয়োজন পড়ে না আপনি আনন্দাশ গোবতা আপনি আপনার পুরো ব্যাখ্যাটা আপনি বুঝাইতে পেরেছেন আমরা কিন্তু স্পষ্ট করে বুঝেছি কিন্তু এখন পরবর্তীও করণীয় আর কেন উপায় আছে কি এই বিবাদন পিছানোর যদিও দক্ষিণে দুই প্রার্থী এটা সর্বসম্মিতা জানিয়েছেন একদিন পিছালে কোনো অসুবিধা ছিল না বলেও আরেকজন প্রার্থী বলেছেন প্রার্থীরা এই মন্তব্য করেছেন কিন্তু এখন আপনাদের অবস্থানটা কি আর আমি একটা প্রশ্ন কিন্তু রেখেছিলাম তার উত্তরটা আমি চাই আমি একটু কথা বলি দেখেন আমরা কিন্তু এই দেশের দায়ীত্ববান এদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা কারো চাইতে কম আত্মত্যাগ করি নাই আমরা গণহত্যার শিকার হয়েছি আমরা ধ্বংসযজ্ঞের শিকার হয়েছি সঙ্গত কারণেই আমরা চাই যে এই সংবিধানটি আমাদের আছে এই সংবিধানটি আফেল করার জন্য কারণ এটাই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আমরা এখন যা কিছু করছি যা কিছু বলছি তার মূল ভিত্তিটা কিন্তু সংবিধান এবং সংবিধানের প্রস্তাবনা তার সাথে আছে প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ইশতেহার যেখানে বলা হয়েছিল বাংলাদেশটি হচ্ছে ইকুইটি ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ডিগনিটি সমস্ত নাগরিকের আমরা তার উপরেই ভিত্তি করে আমরা এই কথাগুলো বলছি এখন আপনার কাছে প্রশ্ন দাঁড়াচ্ছে যদি নির্বাচন কমিশন তার একম্য মনোভাব থেকে সরে না আসে তাহলে জনগণ কি করবে ভোট বর্জন করবে কিনা আমরা তো ভোট বর্জন করতে চাই না ভোট দেওয়া তো আমার অধিকার আমি কেন অপ্রয়োজনীয় ভাবে আমার সে অধিকার থেকে আমি চ্যুত হয়ে যাব নিজেকে সরিয়ে নেব আমরা এটা চাই না পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এটি এই মুহূর্তে আমরা কিন্তু বলতে পারছি না আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি আজকের এই যে স সরস্বতী পুজোর তারিখ পুনর্নির্ধারণের যে আন্দোলন এই আন্দোলন আজকে সনাতন বা সংখ্যালঘু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে নেই আজকে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমি আজকের আপনাদের এই অনুষ্ঠান থেকে আমরা ডাকসুন নেতৃত্বকে আমি আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিবাদন জানাই একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা জন্যে আমরা লড়াই করেছি এই রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ মৌলনীতি এটাকে প্রতিস্থাপনের জন্য আজকে বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র সংগঠন নির্বিশেষ আজকে একজোট হয়েছে আমরা একে স্বাগত জানাই আমরা মনে করি যে এবং আপনারা লক্ষ্য করবেন তার আমরাও যেমন হাইকোর্টে যাচ্ছি কথা বলছি মাঠের আন্দোলন করছে তারা কিন্তু মাঠে আছে আজকে আমি আপনাকে এই কথাটা বলতে চাই জি বলুন আগামীকাল বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা যত ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সংগঠন আছে তার নেতৃবৃন্দের বৈঠকটা হবে আগামীকাল বিকেল সাড়ে চারটায় এবং সেখানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং ভবিষ্যতে তারা কি ভাবছেন সেটা নিয়েও কিন্তু নিশ্চয়ই আলোচনা হবে এবং সেখান থেকে কিছু সিদ্ধান্ত বেরিয়ে যাচ্ছে কিন্তু রানা দাসগুপ্ত আপনারা যখন নিজেরা মিলে এই বড় একটা সিদ্ধান্ত নেবেন যেহেতু এখনো হয়ে আছে তাহলে জানুয়ারি যে ভোট নিশ্চয়ই আমরা মনেই করতে পারি যে একটা বড় ভোট ব্যাংক হিন্দু সম্প্রদায় সেটাতে তো একটা প্রভাব প্রভাব যে পড়তেই পারে এই দায়িত্ব আমাদের না এ দায়িত্ব হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন যারা স্বাধীন বলছেন নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব তাদের এবং একই সাথে যেহেতু এই সরকার গণতান্ত্রিক সরকার এবং অসাম্প্রদায়িক সরকার এখানেও সরকারকে এই অনুভূতির বিবেচনাকে পাশ কাটিয়ে যাওয়ার কারও কোনো স্কোপ আছে বলে মনে হয় না আমি একটু ব্যস্ত তুরিরাফ্রোজের কাছে যাই এতক্ষণ ওরা কথা শুনছিলাম মানে আপনি কি এটা মনেই করছে করে নিতে পারেন আমিই একটা আশঙ্কা করছি যে এই অবস্থায় যদি দাঁড়িয়ে থাকে ভোটের তারিখ নিয়ে তাহলে সেক্ষেত্রে তিরিশ তারিখে তো নিশ্চয়ই একটা প্রভাব তো নিশ্চয়ই পড়বে এবং শুধু কি এই ভোটকে কেন্দ্র করে দেশের মধ্যেই একটা প্রভাব পড়বে নাকি এই প্রভাবটা দেশের গন্ডি ছড়িয়ে আরো বাইরে কোথাও যেতে পারে আমাদের রংপুর বা ইলেকশনে কিন্তু আমরা দেখেছি আমাদের হিন্দু ভাই বোনেরা তারা কিন্তু বর্জন করেছে আমি বলছি না এটা তাদের দায়িত্ব তাদের গোষ্ঠীগত একটি সিদ্ধান্ত কিন্তু বর্জন হতে আমরা দেখেছি এটা হচ্ছে আহ ফলগুধারার মতো কিন্তু হয়ে যায় যে হয়ে গেল সুতরাং সামনে এই তিরিশ তারিখে নির্বাচন নিয়ে ঠিক একই রকম একটি ঘটনা ঘটছে তাতে কিন্তু লাভবান কেউ হচ্ছে না প্রথমত হচ্ছে যে হিন্দু ভাই এবং বোন তিনি তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছেন না একটি রাষ্ট্রে বাধ্য হচ্ছেন সেটা থেকে দূরে সরে যেতে করতে করতে পাচ্ছেন না মানে হচ্ছে তাকে বাধ্য করা হচ্ছে যাতে তুমি না করো সেটি যেমন একদিকে আমাদের জন্য একটি ক্ষতির জায়গা ঠিক একই রকমভাবে তিনি কারো না কারো সাপোর্টার তো অবশ্যই সুতরাং একটি গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার যে দায়িত্ব নির্বাচন কমিশনের উপর রয়েছে সেই নির্বাচন কমিশন যদি সেটি নিশ্চিত না করতে পারে

তিন পাশে ভারত বসে আছে এবং সেখানকার এখনকার যে অবস্থান সংখ্যা গরিষ্ঠদের সংখ্যা লঘুদের উপরে যেই ওখানেও আন্দোলন চলছে কিন্তু একই রকম ভাবে এবং আজকে আমাদের এই যে এই ধরনের একটি অবস্থান হচ্ছে একেবারে অর্থহীন অবস্থান যেটিকে আমরা এড়িয়ে যেতে পারি এমন কিছু নয় যে আইনটি ব্যাখ্যা দিচ্ছিলেন নানা দাসগুপ্ত দাদা যে এইটিকে আমরা এড়িয়ে যাওয়ার জায়গা রয়েছে সেটি মানে এমন না যে ঘাড়ির উপর সিন্দাবাদের ভূত চেপে বসেছে আর আমাকে এটা করতেই হবে সুতরাং এটা ছেড়ে বাইরে যাবে খুব স্বাভাবিক আমি একটু কাছে যেতে চাই আমার খুব ব্যক্তিগত জানার ইচ্ছা কিন্তু হয়তো দর্শকরাও জানতে চান এই যে ঘটনা ভোটের তারিখে কেন্দ্র নিয়ে এটা কি বাইরের দেশে যদি যায় নালিশ হয়ে যায় আমি তার সাথে আর একটা আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে তো আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবেন এবং একই সঙ্গে বলছি ভোটও একটা উৎসব সরস্বতী পূজা একটা বিশেষ ধর্মের বড় উৎসব এই দুটো উৎসবকে কি একসঙ্গে করা যেত না বাধাটা কোথায় ছিল প্রথম কথাটা হচ্ছে দেশে আমরা মনে করি আজকেই বাংলাদেশের ভেতরে যেমন আছে ভারতের মধ্যেও আজকে আমরা সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির একটি রাজনীতি আমরা লক্ষ্য করছি এবং ভারতবর্ষের সত্তর বছর পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের যে রাজনীতি শুরু হয়েছিল পঁচাত্তরের পরে আজকে গত দুই তিন বছর ধরে সে রাজনীতি ভারতীয় সক্রিয় তাহলে পরে আমি যেটা মনে করি যেই মুহূর্তে এটা নিয়ে যে সংকটটি তৈরি হচ্ছে এই সংকটকে পুঁজি করে তারা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যারা সাম্প্রদায়িকতার বিষয় নিয়ে যারা চর্চা করছে এবং রাজনীতির সাথে ধর্ম এবং সাম্প্রদায়িকতাকে যুক্ত করছে তারা এটা কিন্তু লুফে নেবে লুফে নেবার আরও বড় কারণ হলো আপনি যদি পশ্চিমবঙ্গেই ধরেন লুফে নেবে কে পৌঁছে দেবে কারা পৌঁছে দেবে তো এটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাহলে সেখানে দায় না তার কারণ হলো নির্বাচন কমিশন কি ভূমিকাটি পালন করছে গণমাধ্যম এটা গোটা জাতিকে না আন্তর্জাতিকভাবেও এটা জানানো হচ্ছে এবং ডাকসুর যে আন্দোলন এই আন্দোলনের কিন্তু একটা ব্যাপকতা আছে এবং সেটাও কিন্তু সারা বিশ্ব তার দিকে তাকিয়ে আছে আমরা আপনাদের একটি কথা বলতে চাই আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশের সংখ্যালঘুদের মধ্যে কোনো রাজাকার আলবদর ছিল না সঙ্গত কারণেই আমরা মুক্তিযুদ্ধ করে দিই রাজাকে স্বাধীন করেছি আমাকে ওর সেই এই দেশটির ভাবমূর্তি কখনো কলঙ্কিত হোক ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক আমার বিষয় নিয়ে বাইরে অবশ্যই প্রশ্ন ভোটের তারিখ নিয়ে অনেক কথা বললেন এখান থেকে আশঙ্কা বেরিয়ে হয়ে আসলো প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের মতো